তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আপনারা নিশ্চয়ই জানেন আমরা সিডিপি এবং এবিএস এবং বেঙ্গলের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ করে আসছি তো এখানে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সিডিবির ক্লাস তো সিডিবির কয়েকটি কোয়েশন আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং আজকের এই ভিডিওতে শুধু আপনাদের এমসিকিউ নিয়ে ডিসকাস করছি তো নেক্সট ভিডিওতে আপনাদের সিলেবাসের যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব তো এখানে প্রথম যে কোয়েশন আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে সিডিবির কোয়েশন এবং সেখানে হচ্ছে অসমের প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল তো কত সালে করা হয়েছিল প্রাথমিক শিক্ষা আইন সেখানে দেখতে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো যদি লেখাগুলো দেখতে আপনাদের কোনো বা চিনতে আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন বা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইনগুলো পড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনাদের এগুলো চিনতে কোনো অসুবিধা না হয় তো প্রথম যে কোয়েশন যেখানে দেখতে পেয়েছেন যে অসমের প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল যেটা হচ্ছে উনিশশো সালে এরপরে যেটা হলো কোয়েশন অভ্যাস হলো ড্যাশ রকমের আচরণ তো এখানে কোয়েশন যেটা দেখতে পাচ্ছেন অভ্যাস হলো কোন কোন রকমের আচরণ এখানে অপশান দেওয়া হয়েছে আপনাদের সেই শূন্যস্থানে পূর্ণ করতে হবে শূন্য বা শূন্যস্থান পূর্ণ করতে হবে সেখানে দেওয়া হয়েছে বাহ্যিক যান্ত্রিক এখানে যান্ত্রিকটা দেখবেন সেখানে হচ্ছে এরপরে রয়েছে আভ্যন্তরীণ এরপরে রয়েছে দৈহিক তো এখানে যেটা হচ্ছে অভ্যাস হলো যান্ত্রিক বা এখানে রকম নাও দিয়ে দিতে পারেন অভ্যাস হলো যান্ত্রিক আচরণ এরপরে যে কোয়েশন যেটা রয়েছে মানুষের বিকাশকে চারটি স্তরে ভাগ করা প্রথম দার্শনিক তো এখানে দেখতে পারেন মানুষের বিকাশ আমি আপনাদের সঙ্গে স্টেজ অফ ডেভেলপমেন্ট নিয়েও ডিসকাস করেছিলাম যেখানে আমি তিন চারজনের নাম পিয়াজেট প্ল্যাটো রোস এবং বাকি যাদের যাদের নাম এসেছিলো আমি আপনাদের সেগুলো আপনারা দেখতে পারেন যে সিলেবাসের প্রথম টপিকে রয়েছে যে স্টেজ অফ ডেভেলপমেন্ট সেখানে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে বিকাশের স্তরগুলো অথবা স্টেজ অফ ডেভেলপমেন্ট কোয়েশনগুলো রয়েছিল তো এখানে রয়েছে মানুষের বিকাশকে চারটি স্তরে ভাগ করা প্রথম দার্শনিক প্রথম দার্শনিক এখানে আপনারা লক্ষ্য রাখবেন তো এখানে অপশন দেওয়া রয়েছে প্ল্যাটো রাইবান জন ডিউি এরপরে ধরা হয়েছে রুশো তো এখানে দেখতে পাচ্ছেন মানুষের বিকাশকে চারটি স্তরে ভাগ করা প্রথম দার্শনিক তো প্রথম প্রথম দার্শনিক যিনি রয়েছেন তিনি হচ্ছেন রুশো অর্থাৎ মানুষের বিকাশকে চারটি স্তরে ভাগ করা প্রথম দার্শনিকজন হচ্ছেন রুশো অথবা এরকমও বলতে পারেন যে রুশো হচ্ছেন মানুষ রুশো মানুষের বিকাশকে চারটি স্তরে ভাগ করেছেন চারটি স্তরে ভাগ করা সেই প্রথম দার্শনিক এরপরে যে নেক্সট কোয়েশন যেটা রয়েছে আপনারা দেখতে পারেন আইকে ডেভিডের মধ্যে শিক্ষা শিক্ষাদানের প্রক্রিয়ার স্তর হচ্ছে তো এখানে রয়েছে আইকে ডেবিটের মধ্যে লার্নিং যে প্রসেসের স্টেজগুলো রয়েছে সেখানে দেখতে পারেন পাঁচটি তিনটি ছয়টি দুইটি তো আইকে ডেবিট আপনার কোয়েশনটা আরেকবার দেখার চেষ্টা করুন আইকে ডেবিটের মধ্যে শিক্ষাদান প্রক্রিয়ার স্তর হচ্ছে তো এখানে পাঁচটি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে তিনটি এরপরে দেওয়া রয়েছে ছয়টি উপরে দেওয়া রয়েছে দুইটি তো আইকে ডেবিটের মধ্যে শিক্ষাদান প্রক্রিয়ার স্তরগুলো হচ্ছে পাঁচটি তো আইকে ডেবিটের মধ্যে শিক্ষাদান প্রক্রিয়া পাঁচটি তরে হয় এরপরে রয়েছে যে কোয়েশ্চেন যেটা হচ্ছে নবজাত শিশুর সকল প্রকার ক্রিয়া আচরণ হলো তো এখানে দেখতে পারেন নবজাত শিশুর সকল প্রকার ক্রিয়ার আচরণ হলো বাহ্যিক প্রয়োজনমুখী দৈহিক প্রয়োজনমুখী মানসিক প্রয়োজনমুখী উপরের একটিও নয় তো নবজাত শিশুর সকল প্রকার ক্রিয়ারের ক্রিয়ার ক্রিয়ার আচরণ হলো দৈহিক প্রয়োজনমুখী তো কোয়েশন যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে অপশন যেটা হচ্ছে দুই নম্বর অপশন আপনাদের হচ্ছে কারেক্ট অপশান তো এখানে দেখতে পেলেন নেক্সট এরপরে যে কোয়েশন যেটা হচ্ছে আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি হলো শিখানের একটি ড্যাশ কোটি তো অপশন যেটা দেখতে পারবেন আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা আপনারা এখানে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি হলো শিখনের একটি গতি সেখানে দেওয়া রয়েছে মন্তর এরপরে দেওয়া রয়েছে তীব্র এরপর দেওয়ার রয়েছে যান্ত্রিক এরপরে দেওয়া রয়েছে উপরে একটিও নয় তো এখানে এখানে প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি হলো শিকনের একটি মন্তর গতি তো এখানে আমি ভিডিওর মধ্যে একটি কোয়েশন বা একটি কথা বলে দেওয়া ভালো যে যে সকল শিক্ষক বলেছিলেন যে শুধু অপশনগুলো বা কারেক্ট অপশান যেগুলো বলে দিলেই ভালো হয় কিন্তু আমি আপনাদের সঙ্গে যদি আর একটি কথা বলে সেখানে নিজের মানসিকতা মোতাবেক আমি আপনাদেরকে শুধু যদি অপশান দিয়ে এবং কোয়েশন দিয়ে দিয়ে দেয় তাহলে তো এগুলো ভিডিও না দিয়ে আপনাদের শুধু পিডিএফ দেওয়াটাই ভালো হয়ে যাবে তো কোয়েশান যেহেতু দিচ্ছি সঙ্গে একটু ডিসকাস করে নিলে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে তাই সঙ্গে কোয়েশনের সঙ্গে সেই অপশনগুলোও নিয়ে ডিসকাস করছি যাতে আপনাদের কোয়েশন দেখার সঙ্গে সঙ্গে আপনাদের এই কথাটা লক্ষ্য হয় যায় বা এই কথাটা আপনারা মেমোরেবল করে নিতে পারেন তাই একটু কোয়েশনের সঙ্গে অপশনগুলো ডিসকাস করছি তো এখানে দেওয়া রয়েছে কোচেস্টা এবং ভুল পদ্ধতি হল শিক্ষণের একটি মন্তর তো এখানে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক রয়েছে সেখানে হচ্ছে মন্তর্গতি এরপরে রয়েছে কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠা হয় সেখানে অপশন দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন পনেরো শতকে উনিশ শতকে আঠারো শতকের সবকটি ভুল তো কিন্ডার গার্ডেন স্কুল নিশ্চয়ই আপনারা জানেন কিন্ডার গার্ডেন স্কুলকে প্রতিষ্ঠা করেছেন আমরা ডিসকাস করে নিয়েছি তো পনেরো শতকে না উনিশ শতকে না আঠারো শতকে না সবকটি বল তো এখানে অপশন যেটা কারেক্ট অপশন হচ্ছে উনিশ শতকে কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠা হয় এরপরে যে নেক্সট কোয়েশন যেটা দেখতে পাচ্ছেন মানব বিকাশের দ্বিতীয় পর্যায় হলো তো শৈশবকাল না বাল্যকাল না কৈশুরকাল না বৃদ্ধকাল তো এখানে অপশন যেটা আপনাদের কারেক্ট অপশন যেটা হচ্ছে বাল্যকাল অর্থাৎ মানব বিকাশের দ্বিতীয় পর্যায় হলো বাল্যকাল এরপরে যে নেক্সট কোয়েশন যেটা রয়েছে শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল তো এখানে দু হাজার সালে না দু সালের এক এপ্রিলে না দু হাজার ন সালের এক জানুয়ারিতে না দু সালের পাঁচ মার্চে তো আমি আপনাদের এখানে রিলেটেড রেখেছি দু হাজার ন সাল দু হাজার ন সালেই তো আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার আর টি ই এক যেটা পাস হয়েছিলো তো দু হাজার ন সাল দিয়ে আপনাদের কনফিউশনে ফেলতে পারে যে দু সালে হয়েছিল দু সালে কত তারিখ হয়েছিল সেটা আপনাদেরকে যদি বলা হয় তাহলে আপনারা এখানে এক এপ্রিল অপশন যেটা দেখতে পাচ্ছেন দু ন সালের এক এপ্রিলে শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছিল এবার রয়েছে বিশ্বে সর্বপ্রথম প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল তো কোয়েশ্চেন যেটা আপনারা নিশ্চয়ই দেখতে সর্বপ্রথম প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রি প্রাইমারি স্কুল যেটা রয়েছে যেখানে দেখতে পারেন যে আঠারোশো সালে জার্মানিতে না আঠারোশো সাতত্রিশ সালে যে ব্রেকেনবার্গ শহরে না আঠারোশো বত্রিশ সালে চীনে না আঠারোশো সালে ভারতে তো কোয়েশন নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে বিশ্বের সর্বপ্রথম প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল যেটা কারেন্ট অপশন হচ্ছে সেটা হচ্ছে আঠারোশো সাতত্রিশ সালে এবং এখানে অপশনটা আপনারা জেনে নিন যে ব্রেকেনবার্গ বার্গ শহরে প্রায় সর্বপ্রথম প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে তো এখান থেকে আপনারা নিশ্চয়ই দুইটি কোয়েশনতে জানতে পেরেছেন যে আঠারোশো সাতত্রিশ সালে প্রাক প্রাথমিক বিদ্যালয় সর্বপ্রথম স্থাপিত হয়েছিল এবং যেখানে স্থাপিত হয়েছিল সেখানে তো এরপরে নেক্সট কোয়েশন যেটা দেখতে পাচ্ছেন সিগমান ফ্রয়েড চেলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী না অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী না ইংল্যান্ডের মনোবিজ্ঞানী না ইতালিয়ান মনোবিজ্ঞানী তো আপনাদের অপশান তো কারেক্ট অপশান জেনে নিতে হবে সিগমান ফ্রন্ট কে ছিলেন বা সিগমান ফ্রন্ট টু বাসিন্দা বা কোথাকার বাসিন্দা ছিলেন তো অপশান যদি আপনারা এখানে কারেক্ট অপশন যেটা দেখেন সেখানে হচ্ছেন অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী ছিলেন সিগমান ফ্রন্ট তো সিগমান ফ্রন্ট ছিলেন অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী এরপরে নেক্সট কোয়েশন যেটা যদি দেখেন ডব্লিউ এম রাইবানের মতে রাইবানের মতে বিকাশের স্তরগুলো হলো তো এখানে দিতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজেট রয়েছে রুশো রয়েছে তো এখানে ডব্লিউ এম বার্নের মধ্যে বিকাশের স্তরগুলো কী খুব বা কতটি সেখানে রয়েছে চারটি ছয়টি পাঁচটি একটি ওষুধ ধন্য তো এখানে অপশান যেটা আমি কারেক্ট অপশান যদি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে ডব্লিউ এম বার্নের মধ্যে বিকাশের স্তরগুলো হলো ছয়টি তো এরপরে নেক্সট কোয়েশন যেটা হচ্ছে হতাশা হলো অর্থাৎ ডিপ্রেশন কি ডিপ্রেশন হচ্ছে দৈহিক সমস্যা না বাহ্যিক সমস্যা না মানসিক সমস্যা না শারীরিক সমস্যা তো ডিপ্রেশন যেটা আমরা নিশ্চয়ই জানি ডিপ্রেশন কী তো ডিপ্রেশনটা হচ্ছে দৈহিক সমস্যা না বাহ্যিক না মানসিক না শারীরিক তো এখানে অপশন যেটা কারেক্ট অপশন হচ্ছে মানসিক সমস্যা এরপরে যে ইমাইলের ইমাইল গ্রন্থটির লেখককে তো এখানে যে অপশন যেটা দেখতে পাচ্ছেন জন ডিউই রোশো পিয়াজেট মন্টেশ্বরী তো ইমেইলের যিনি লেখক রয়েছেন তিনি হচ্ছেন কারেক্ট অপশান যেটা হচ্ছে রুশো তো বাকি অপশানগুলো আপনারা এখানে দেখতে পারেন এগুলো নয় এরপরে মন্টেশ্বরীও না তো এখানে রুশই হচ্ছেন ইমেইল গ্রন্থটি লেখক এরপরে নেক্সট কোয়েশন যেটা হচ্ছে পুনরুদ্দীপনা তো পুনরুদ্দীপনা হচ্ছে কত প্রকারের তো এখানে দেখতে পাচ্ছেন দুই প্রকারের না এক প্রকারের না তিন প্রকার না পাঁচ প্রকারের না ছয় প্রকারের তো অপশান যেটা কারেক্ট অপশান হচ্ছে পুনরুদ্দীপনা হচ্ছে দুই প্রকারের এরপরে নেক্সট কোয়েশন তো একজন সাধারণ ছাত্রের বুদ্ধাঙ্কের আইকিউ এর পরিমাণ কত হতে পারে সেখানে অপশন দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন একশো বিশ থেকে একশো ত্রিশ না একশো নব্বই থেকে একশো নয় না সত্তর থেকে নব্বই সত্তর শুধু সত্তর না আশি থেকে নব্বই তো অপশন যেটা কারেক্ট অপশন হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পারেন যে কারেক্ট অপশন যেটা হচ্ছে একজন সাধারণ ছাত্রের বুদ্ধাঙ্ক বুদ্ধ্যাঙ্কের পরিমাণ বা আইকিউ এর পরিমাণ হচ্ছে নব্বই থেকে একশো নয়ের ভিতরে এরপরে যে অপশান যেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি অপশান যেটা দেখিয়ে দিই বাকি অপশন বাকি কোয়েশনগুলো শিক্ষকগণই হলেন প্রকৃতপক্ষে জাতির ভাগ্য নির্মাতা তো অপশান যদি দেখেন সেখানে যে শিক্ষকগণই হলেন প্রকৃতপক্ষে জাতির ভাগ্য নির্মাতা কে বলেছেন বা কার উক্তি সেটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা অপশান ডক্টর রাজেন্দ্র প্রসাদ না ফখর উদ্দিন আলী আহমেদ না রবীন্দ্রনাথ ঠাকুর না ডক্টর জাকির হোসেন তো এখানে কারকটা অপশন হচ্ছে ডক্টর জাকির হোসেন বলেছেন যে শিক্ষক গণী হলেন প্রকৃতপক্ষে জাতির ভাগ্য নির্মাতা এরপরে যে নেক্সট কোয়েশন যেটা হচ্ছে মানসিক বাধাগ্রস্ত একজন শিশুর বৈদ্যাঙ্কের পরিমাণ হলো আশি থেকে নব্বই পর্যন্ত না সত্তরের নিচে না নব্বই পর্যন্ত না সত্তর থেকে নব্বই পর্যন্ত তো যদি আমি আপনাদেরকে এখানে কারেক্ট অপশন যেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে সত্তর সত্তরের নিচে হচ্ছে মানসিক বাধাগ্রস্ত একজন শিশুর বুদ্ধাঙ্কের পরিমাণ এরপরে যে নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করা হয়েছিল তো কবে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করা হয়েছিল সেখানে যদি দেখতে পারেন উনিশশো সালে না উনিশশো সালে না উনিশশো সালে না উনিশশো সালে তো এখানে আমি আপনাদেরকে কারেক্ট ফ্রেন দেখিয়ে দিচ্ছি বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালে এরপরে যে নেক্সট কোয়েশন যেটা হচ্ছে আপনার যদি দেখেন সেখানে হচ্ছে তো আমি আপনাদেরকে নেক্সট কোয়েশন একদম শেষের কোয়েশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে সকল শিক্ষক বলেছিলেন যে বেশি বেশি করে দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বিশটি কোয়েশন দিচ্ছি তো আপনাদেরকে সময় যত এগিয়ে আসবে আমি হয়তো পঞ্চাশটি বা একশোটি কোয়েশন নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করতে পারি তো সময় এ মোতাবেক আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবো এবং খুব শীঘ্রই আপনাদের ক্লাসগুলো এই মাসের ভিতরে আমি আশা করছি শেষ করার চেষ্টা করব। যেহেতু সিলেবাস ওয়াইজ আপনাদেরকে দিচ্ছি আপনাদের সিলেবাস রিলেটেড কোয়েশানগুলোই দেখতে পারবেন বাকি কোনো কোয়েশান আপনাদের সঙ্গে ডিসকাস করা হবে না এবং আমি আপনাদের পরীক্ষা যত এগিয়ে আসবে আরও ইম্পর্ট্যান্ট কোয়েশান নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো শুধু আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আপনারাও সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডদের দিয়েও সাবস্ক্রাইব করিয়ে দিবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ম্যাক্সিমাম দশ হাজার মানুষের কাছে যাতে পৌঁছতে পারে আপনারা সেই লক্ষ্যটা রাখবেন যাতে সবাই এ বিষয়ে উপকৃত হতে পারে যতটুকু পারি আপনাদের তো সহায়তা করছি তাতে তারা পায় তারাও যদি একটা কোয়েশনের মধ্যেও তাদের পরীক্ষা থাকে তাহলে তো তারা সেখানে উপকৃত হতে পারবে তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যার মাধ্যমে আমরা ইন্সপায়ার হয় আপনাদের আরও ভিডিও দিতে পারি তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো লাস্ট কোয়েশন আজকে সিডিভির ক্লাসে সেই লাস্ট কোয়েশন যেটা হচ্ছে সেটা যদি আমি আপনাদের শিক্ষা হচ্ছে এমন একটি ক্ষমতা যেটি শিশুর তার বিকাশ সাধনে সহায়তা করে কার উক্তি কে বলেছেন যে শিক্ষা হচ্ছে এমন একটি ক্ষমতা যেটি শিশুর কে তার বিকাশ সাধনে সহায়তা করে কার উক্তি সেটা হচ্ছে যদি ডিউই না জন পিয়াজেট না রাইবান এম রাইবান না প্লেটো তো অপশন যেটা হচ্ছে কারেক্ট একটা অপশন যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই রাইবান হচ্ছেন বা রাইবান বলেছেন শিক্ষা হচ্ছে এমন একটি ক্ষমতা যেটি শিশুকে তার বিকাশ সাধনে সহায়তা করে তো আমি আপনাদের সঙ্গে এই কোয়েশনগুলো নিয়ে ডিসকাস করলাম আপনারা সবার সঙ্গে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসাম ট্রেড দু হাজার উনিশ সহজে ক্লিয়ার করার বা ক্লিক করার চেষ্টা করুন আমরাও আপনাদেরকে যতটুকু পারি সহায়তা করব আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সহায়তা করুন আমরা আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল মতো প্রোভাইড করার চেষ্টা করব ধন্যবাদ জয় হিন্দ